নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই চাকরি গেছে মন্ত্রী কন্যা সহ বেশ কয়েকজন অযোগ্য প্রার্থীদের। এবার নিয়োগ বাতিলের খাঁড়া ঝুলছে 1694 জন গ্রুপ ডি শিক্ষাকর্মীর ওপরেও। রাজ্যে এ ধরনের প্রায় 1700 গ্রুপ ডি কর্মীর মধ্যে 100 জনই বাঁকুড়া জেলার। জেলার 97টি স্কুলে বর্তমানে কর্মরত রয়েছেন তারা। এবার আদালতের নির্দেশে জেলা স্কুল পরিদর্শক হয়ে সেই সব অযোগ্য প্রার্থীদের কাছে যেতে শুরু করলো নোটিশ। 22শে ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশের পর 1694 জন বেআইনিভাবে নিয়োগ হওয়া প্রার্থীদের তালিকা আদালতে জমা দেওয়া হয়। বিচারপতি বসু বলেন, যে দেশের আইন আজমল কাসাফকে তার বক্তব্য জানানোর সুযোগ দেয়, সেখানে এই বিতর্কিতভাবে নিযুক্তদেরও বক্তব্য জানানোর সুযোগ পাওয়া উচিত। এরপরই আদালত নির্দেশ দেন, যাদের বিরুদ্ধে বেআইনিভাবে নিয়োগ পাওয়ার অভিযোগ রয়েছে, পর্ষদের দেওয়া তালিকা মেনে তাদের বিষয়টি জানাবেন জেলা স্কুল পরিদর্শক। আদালতের এই নির্দেশের পরই স্কুল পরিদর্শকের তরফে স্কুলে স্কুলে পৌঁছে যায় এই নির্দেশিকা। মোট 100 জন গ্রুপ ডি কর্মচারীর নাম আছে 97টা স্কুলে। ওই নির্দেশ নামার অনারেবল হাইকোর্টের অর্ডার কপিটি ওনাদের সার্ভিস করে দেওয়ার জন্য, ওনাদের দেওয়ার জন্য সেরকম আমরা নির্দেশ করে দিয়েছি। 2018 সালে গ্রুপ ডির চাকরি পান বাঁকুড়া 1 নম্বর ব্লকের পাতালখুরি গ্রামের বাসিন্দা তৃণমূলের বুথ সভাপতি আদেশ চট্টোপাধ্যায় ও তাঁর দাদা উত্তম চট্টোপাধ্যায়। বর্তমানে উত্তম বাঁকুড়া হিন্দু হাই স্কুলে কর্মরত। এদিন তাঁকে নোটিশ ধরানো হয়। নোটিশে উনি স্কুল আসবেন কি আসবেন না সেসব নিয়ে কিছু বলা নেই, ওনার স্যালারি চলবে না স্টপ হবে না সেসব কিছু বলা নেই। নোটিশে শুধু বলা আছে আপনি অর্ডারটা ওনাদেরকে দিন। হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছে এবং যে অর্ডারে গ্রুপ ডিদের এগেনস্টে যে কেস হয়েছে সেইটা ওদেরকে অবহিত করার জন্য বলা হয়েছে এবং সেটার রিসিপ্ট আমরা করে নিয়েছি। হ্যাঁ, আজকে তিনি স্কুলে এসেছিলেন এবং তাকে অর্ডার কপি ধরানো হয়েছে। হিন্দু হাইস্কুলের বাইরে বিক্ষোভ দেখায় সিপিএমের যুব সংগঠন। তবে এদিন গ্রুপ ডি পদে কর্মরত তৃণমূলের বুথ সভাপতির দাদার কোনো প্রতিক্রিয়া মেলেনি। পূর্ণেন্দু সিংহ, রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকার ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।